হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে আগস্ট মাসের রাশিফল। জানবো আগস্ট মাসটা আমাদের কেমন যাবে না যাবে। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি। জেনে নেবো সিংহ রাশির মানুষদের আগস্ট মাসের অর্থনৈতিক অবস্থাটা কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক অবস্থাটা আপনাদের কিন্তু আগস্ট মাসেও সেরকম ভালো কিছু থাকছে না, অ্যাজ ইউজুয়াল থাকছে। অর্থের যে ফ্লো সেটা আপনারা এই মাসে কিন্তু খুব একটা ভালো দেখতে পাবেন না। আপনাদের সঞ্চয়ও কিন্তু এই মাসে খুব একটা ভালো হবে না। আপনাদের অর্থনৈতিক অবস্থাটা অ্যাজ ইউজুয়াল চলবে, সেরকম কোনো বড় পরিবর্তন কিন্তু অর্থনৈতিক অবস্থার আপনারা এই মাসে দেখতে পাবেন না। তবে অর্থ ইনভেস্ট করার জন্য আমি বলবো, একটু বুঝে শুনে ইনভেস্ট করুন, ভুল জায়গায় যেন অর্থ ইনভেস্ট না হয়ে যায় এই ব্যাপারটা বারে বারে দেখে নিন, নাহলে কিন্তু অর্থ ভুল জায়গায় ইনভেস্ট হতে পারে। আপনাদের সঞ্চয়টা কিন্তু পাশাপাশি থাকছে, আপনারা কোনো ধরনের সাজ সরঞ্জাম কেনায় বা এন্টারটেনের প্রতি কিন্তু একটু বেশি খরচ করে ফেলবেন, খরচটা কিন্তু আপনাদের পাশাপাশি থাকছে। অর্থের গ্রোথ আপনাদের লাইফে আসতে কিন্তু আর একটু সময় লাগবে, এখনও কিন্তু ঠিকঠাকভাবে অর্থের গ্রোথটা আপনারা আপনাদের লাইফে কিন্তু দেখতে পাচ্ছেন না। অনেকের ক্ষেত্রে কী হবে, কোথাও থেকে অর্থ পাওয়ার আছে, অনেক দিন হয়ে গেছে, বারে বারে ডেটের পর ডেট পড়ছে কিন্তু অর্থ পাচ্ছে না, কেউ দেবে বলেও কমিটেড কিন্তু সময় মতো দিচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। অনেকের কিন্তু ঋণও কিন্তু এই মাসে একটু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থ এই সময় আপনারা কাউকে কিন্তু ধার দেবেন না, অর্থ ধার দিলেও সেই অর্থ ফেরত পাবেন কি না এই ধরনের সিচুয়েশান কিন্তু একটা আপনাদের থাকবে। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু আপনাদের সেরকম কোনো সমস্যা থাকছে না, ফ্যামিলি লাইফ যেমন চলছিল অ্যাজ ইউজুয়াল থাকছে। ফ্যামিলির লোকেদের সাথে রিলেশন কিন্তু অনেকটা বেটার আপনাদের হয়ে যাচ্ছে, ফ্যামিলির লোকজন আপনার কথা শুনে চলবে, ফ্যামিলিতে কিন্তু আপনার একটা গুরুত্ব এ মাসে ডেফিনেটলি থাকছে। তবে কী হবে, ফ্যামিলির লোকজনদের প্রতি আপনি মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যাবেন, একটু মাথা গরম, এই ধরনের সিচুয়েশানগুলো কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে ফ্যামিলি লাইফে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন থাকছে। এডুকেশনের জন্য আমি বলবো সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, এডুকেশানে আপনারা প্রচণ্ড ধরনের সাকসেস কিন্তু পাবেন, পড়াশোনায় ফোকাস, সঠিক কেরিয়ার, সঠিক জায়গায় অ্যাডমিশন, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের হবে। এডুকেশানের জন্য যারা বাইরে যেতে চাইছেন, অন্য স্টেটে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, নিজের মনের মতো কোর্সে অ্যাডমিশন, নিজের মনের মতো কলেজ ইউনিভার্সিটি, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের এই সময় থাকছে। নিজেদের টিচারের সাথে রিলেশন কিন্তু কোথাও গিয়ে আপনাদের এই সময় একটু খারাপ হতে পারে, টিচারদের সাথে রিলেশন কিন্তু খারাপ করবেন না, তাহলে কিন্তু সমস্যায় থাকছে। এই সময় হায়ার স্টাডির জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, বৃহস্পতি সখেটি হায়ার স্টাডির জন্য দুর্দান্ত সময়। যারা হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। অনেকের কি হয়েছে, অনেকের ক্ষেত্রে কি হবে, যাদের পড়াশোনায় কিছুদিন যাবৎ ব্রেক হয়ে গিয়েছিলো, তারা নতুন করে পড়াশোনাটা আবার শুরু করতে চাইছেন, সেই সকল মানুষদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা পড়াশোনায় আবার ভালো গ্রোথ কিন্তু দেখতে পাবে। এবার জানবো সন্তান সুখ, সন্তান লাভ, এই ধরনের ব্যাপারগুলো। সন্তানের কথা ফার্স্টে যেটা বলতে গেলে বলতে হয়, সন্তান লাভের যোগ কিন্তু এই মাসে আপনাদের থাকছে। সন্তান লাভের জন্য যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। সন্তান কথার অবাধ্য এই কমপ্লেনটা কিন্তু আপনাদের ছিল, সেই কমপ্লেনটা কিন্তু মনে হয় না এখন আর থাকবে। সন্তান কেরিয়ার ওরিয়েন্টেড, সন্তান পড়াশোনায় প্রচণ্ড ফোকাস, এই ধরনের সুখগুলো কিন্তু আপনাদের থাকছে। সন্তানের সাথে অনেকের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিলো, কথা বলা বলি নেই, সন্তানের সাথে কোনো কন্ট্যাক্ট নেই। অনেকের কী হতো, সন্তান বাবা মার সাথে সেইভাবে রিলেশন রাখতে চায় না, সেই সকল প্রবলেমগুলো কিন্তু এ মাসে আপনাদের অনেকটা সলভ হয়ে যাবে। সন্তানের দিক থেকে পুরোপুরি শান্তি যেটা বলে সেটা আপনারা কিন্তু ডেফিনেটলি এ মাসে খুঁজে পাবেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে আমি বলবো প্রবলেম অবশ্যই থাকছে, যাদের হাড় সংক্রান্ত প্রবলেম, বাতের প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু প্রচণ্ড আপনাকে ভোগাবে। যাদের স্লিপ ডিস্কের পেইন হয়, যাদের প্রচণ্ড হাড় নিয়ে সমস্যা, হাঁটু নিয়ে সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকছে, এই প্রবলেমগুলো এই মাসেও আপনাকে ভোগাবে। এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে ছেড়ে এ মাসেও কিন্তু যাচ্ছে না, এই ব্যাপারগুলোর জন্য আপনাদের গোটা মাসটাই কিন্তু এক্সট্রা কেয়ার নিয়ে চলতে হবে, অবশ্যই ডক্টরের সাথে কিন্তু পরামর্শ করতে হবে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো বিশেষ কোনো সমস্যা থাকছে না, দুজনের মধ্যে ক্লোজনেস বাড়বে, দুজন একসাথে প্রচণ্ড টাইম স্পেন্ড করবেন, ভুল বোঝাবুঝিগুলো অনেকটা কমে যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু মান অভিমান তৈরি হয়ে যাবে,
একটু ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু থাকছে, কথা বলার ব্যাপারটাকে একটু বেশি গুরুত্ব দিন। ভুল কথা বলা, ভুল বাক্য প্রয়োগের ফলে কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করতে পারে, সেটা খুবই ক্ষণিক, সেটা নিয়ে চিন্তাভাবনার কিছু নেই। তবে বললাম একটু ব্যালেন্স করে চললে কিন্তু পুরো মাসটাই আপনারা ভীষণভাবে ভালো থাকতে পারেন। অনেকের ক্ষেত্রে কী হবে, রিলেশানটা ব্রেক হয়ে গেছিলো একদমই, সেই রিলেশানগুলো কিন্তু নতুন করে আবার শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বিবাহ সংক্রান্ত যোগও কিন্তু আপনাদের, বিবাহ সংক্রান্ত কথাবার্তাও আপনারা বলতে পারেন, সেই সংক্রান্ত যোগাযোগ আপনাদের কিন্তু এ মাসে ভীষণ মাত্রায় ভালো থাকবে। এবার জানবো আপনাদের বিজনেস কেমন থাকবে। বিজনেসের ক্ষেত্রে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে বিজনেস ভীষণভাবে ভালো, বিজনেসে ভালো গ্রোথ দেখতে পাবেন, বিজনেসে অনেক স্কোপ আপনারা পাবেন, বিজনেসটাকে যারা বাড়াবেন ভাবছেন তাদের জন্য ভীষণ মাত্রায় ভালো, যারা নতুন করে বিজনেসে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য ভালো। বিজনেসে আপনারা কিন্তু এ মাসে ভীষণভাবে গ্রোথ দেখতে পাবেন। কোন কোন বিজনেসগুলো ভীষণভাবে ভালো যাবে, যারা প্রমোটিংয়ের বিজনেস করেন, আইটি সংক্রান্ত বিজনেস করেন, যাদের কোনো অয়েল সংক্রান্ত বিজনেস আছে, ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে, এই ধরনের বিজনেস কিন্তু ভীষণ ভালো মাত্রায় চলবে। যারা কোনো মেডিকেল ওরিয়েন্টেড জিনিস নিয়ে বিজনেস করেন, যাদের জমিবাড়ি সংক্রান্ত বিজনেস আছে, এই ধরনের বিজনেস কিন্তু ভীষণভাবে ভালো চলবে। এবার জানবো আপনাদের জব কেমন থাকছে। জবের ক্ষেত্রে আমি বলবো আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন, জবের ক্ষেত্রে নতুন স্কোপ পাবেন, কাজের জায়গায় আপনাদের মান সম্মান দুটোই বৃদ্ধি পাচ্ছে, কাজের জায়গায় আপনারা অনেক বড় বড় সুযোগ পাবেন, নিজের ট্যালেন্টগুলোকে প্রকাশ করার সুযোগ পাবেন। যারা অনেকদিন ধরে জব সার্চ করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, কাজের জায়গায় আপনারা প্রচণ্ড নাম খ্যাতি দুটোই কিন্তু অর্জন করবেন, নতুন কাজের সুযোগ, বাইরে গিয়ে কাজ করার সুযোগ। যারা অনলাইন কাজ করেন, যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য সময়টা ভালো, তারা সেখানেও কিন্তু কাজে ভীষণভাবে সাকসেস কিন্তু পাবেন। যারা কোনো আর্ট, ফিল্ম, মিডিয়া এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য ভালো, যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। কাজে কিন্তু আপনারা, আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা আস্তে আস্তে গ্রোথ দেখতে পাবেন, আর এই গ্রোথটা আপনাদের কিন্তু ধরে রাখতে নিজেদের হবে, নিজেদের পরিশ্রম দিয়ে। কাজের জায়গায় অনেক হেল্প আপনারা কিন্তু পেতে চলেছেন, কাজের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই মাসের সুযোগটা থাকছে, আর কাজের ক্ষেত্রেও ভালো খবর এই মাসে আপনাদের জন্য ওয়েট করে আছে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো সময়টা ভালো, যারা প্রেমটাকে বিয়েতে কনভার্ট করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় কিন্তু আপনারা লাইফের সঠিক যে পার্টনার সেই পার্টনারের সন্ধান কিন্তু পেরে চলেছেন। প্রেমের জন্য আপনাদের কিন্তু এই সময়টা ভীষণভাবে ভালো, আপনারা সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো হবে। তাহলে বন্ধুরা, সিংহরাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই আমার সাথে থাকতে। আর সাথে থাকার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।